বিহুত আমাক মাছ মারিবলৈ দিবই লাগিব। আমার পরম্পরা রক্ষা করিবলৈ দিবই লাগিব। ভোগালীর উৰুকাৰ দিনাই আকো মাছ ধরা কেন্দ্র করে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত উত্তপ্ত পরিস্থিতি। কাজিরঙ্গার বিলত প্রশাসনে মাছ ধরার বাধা দিয়াক লৈ পুয়াই কলিয়াবর নহরু বস্তির 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে স্থানীয় লোকে। পুয়াই বুঢ়াপাহাড় বনাঞ্চলের জলাশয়ত মাছ মারিবলৈ নহরু বস্তির পুত খাইছিল বহু লোক। বন বিভাগের সঙ্গে আকুর গোষ্ঠীটি লওয়া স্থানীয় লোকের বাক বিতণ্ডার মাজতে এজন লোকর মূরত বনকর্মীয় প্রহার করার অভিযোগ উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। গুরুতরভাবে আহত হয় বল কর্মকার নামের লোকজন। গুরুতরভাবে আহত লোকজনক চিকিৎসালয় প্রেরণ করে আরক্ষী। স্থানীয় উত্তেজিত রাইজে প্রায় এক ঘন্টার বাবে অবরোধ করে রাষ্ট্রীয় ঘাইপথ। অবশেষত ঘটনাস্থলী কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়া উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। বন বিভাগে এক ঘন্টার বাবে মাছ মারিবলৈ অনুমতি প্রদান করে স্থানীয় লোকক। জখলাবন্ধার রাঙলুটু কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের বিল জলাশয়ত মৎস্য শিকারত বাধা প্রদান করেছিল প্রশাসনে। মৎস্য শিকার নিষিদ্ধ করে কলিয়াবর মহকুমার প্রশাসনে জারি করেছিল 144 ধারা। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উলঙ্ঘা করে মৎস্য শিকারের পৌতি নিশারেপা উলাই আহে শ লোক। কলিয়াবর রাঙলুত ইতিমধ্যে জখলাবন্ধা আরক্ষী আর রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই বেরিকেড বান্ধি রাইজক বাধা প্রদান করেছিল যদিও অবশেষত মাছ ধরবলে অনুমতি দিবলে বাধ্য হল প্রশাসন। কলিয়াবর বিতুপন বরা আর দিবাকর দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।